কোনো মুনাফিক ব্যক্তিকে নেতা বলা যাবে কি না গুরুত্বপূর্ণ বিষয় এটি আসলে নেতা বলে ডাক দেওয়া সর্দার বলে ডাক দেওয়া ইমাম বলে ডাক দেওয়া কাউকে নেতা বললে একটু খুশি হয় কিন্তু মুনাফিকই যদি তার মধ্যে থাকে মুনাফিকের বৈশিষ্ট্য যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না আমানত খেয়ে ফেলে জনগণের আমানত রাস্তার আমানত খেয়ে ফেলে জনগণের সাথে যে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না তারপরে কথা বললেই মিথ্যা বলে এরকম তিন বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে নবী সাল্লাম বলেছেন কানা মুনাফেক আন খালেসা ওই ব্যক্তি তো নির্বাজাল মুনাফিক একেবারে হক্কানি হক্কানি মুনাফেক নির্ভেজাল মুনাফিক নবী সাল্লাম বলছেন তোমরা কখনো মুনাফেককে নেতা বলে অভিহিত করো না আল্লাহ 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 কেননা যদি তোমরা তাকে নেতা বলো তাহলে নিঃসন্দেহে তোমরা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করলে আলাইসাল্লাম নিষেধ করেছেন হাদিসে যে তোমরা মুনাফিককে নেতা বলো না মুনাফিককে নেতা বলো না এই কথার অর্থ কি এ কথার অর্থ হলো যে ব্যক্তি জেনে বুঝে কথায় আর কাজে গরমিল করে সে তো মুনাফিক সে আল্লাহর সাথে যে ওয়াদা দেয় এই ওয়াদা রক্ষা করে না কোরআন পড়ে হাদিস পড়ে আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হয় সেগুলি রক্ষা করে না আর এই সেই মুনাফিকই করতেছে স্বয়ং আল্লাহর সাথে ইসলাম সত্য কিন্তু ইসলামের কোনো আইন কানুনকে সে প্রতিষ্ঠিত হোক এটা সে চায় না অথচ সে ইমানের কালেমা যখন পড়ে তখন সে ঘোষণা দেয় ওয়াকিল তো জামিয়া আহকামি আর কানি আমি আল্লাহর যাবতীয় হুকুম আহকাম বিধি বিধান সব গ্রহণ করে নিলাম আর বাস্তব জীবনে সে আল্লাহর আইনের বিরোধিতা করে কোরআন হাদিসের আইনের বিরোধিতা করে এমন লোককে কোন আলেম নেতা বলতে পারে না আল্লাহ রসুল্ল নিষেধ করেছেন ইসলামী শিক্ষা সম্পর্কে তার দিলে যন্ত্রণা সে ইসলামী শিক্ষা বন্ধ করে কুহুরি শিক্ষা চালু করে ইসলাম বিবর্জিত শিক্ষা চালু করে সে যদি মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করে এরকম মুনাফিকি চরিত্র লোকদেরকে নেতা বলা যায় না আচ্ছা এরপরে হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে এরূপ ব্যক্তিকে কখনো নিজের নেতা মনোনীত করতে পারে না কোনো ভালো মানুষ তাকে নেতা মনোনীত করতে পারে না যদি এরূপ করো তাহলে তোমরা আল্লাহর সন্তুষ্টির আল্লাহর অসন্তুষ্টির শিকারে পরিণত হবে আর যার উপর আল্লাহ অসন্তুষ্ট হবেন তার কোথাও আশ্রয় নেই ইহকালের জন্য রয়েছে লাঞ্ছনা পরকালে তার জন্য শাস্তি তাই যারা একামতের দিনের আন্দোলন করেন আল্লা দিন কায়েমের কাজ করেন তারা সব সময় সতর্ক সাবধান থাকুন আল্লাহওয়ালা ন্যাক চরিত্র আল্লাহ দিন কায়েমের কাজ যারা করে কেবল তাদেরকে ইমাম সর্দার তা বলা যায় যারা সৎপথে থাকে হ্যাঁ যদি কোনো মনের অজান্তে কখনো ভুল হয়ে যায় সেটা এখানে বিবেচ্য বিষয় না সে ইচ্ছা করে করেনি ভুলে যে কোনো একটা ওয়াদা খেলাফ হয়ে গেছে অথবা কোথাও কোনো না কোনো কারণে অনিচ্ছার সত্ত্বে আমানতের খেয়ানত হয়ে গেছে আবার সে এটা পূরণ করে দিয়েছে অথবা অনিচ্ছা সত্ত্বে কোথাও কোনো অসত্য কথা এসে গেছে আল্লাহ ক্ষমা করুন কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি নিফাকি লালন করে তাহলে এমন লোককে নেতা বলা কোনো ইমানদারের জন্য উচিত নয় আল্লাহ আমাদের সকলকে ইসলামের এই নীতিমালা মেনে চলার তৌফিক দান করুন আমি